পঞ্চায়েত নির্বাচনের আগে রাতের শহরে অভিনব প্রচার সিপিএমের। কর্মসূচির নাম হাটে বাজারে পঞ্চায়েত। শনিবার রাতে কলকাতার খান্না মোড়ে হরিসাহা হাটে লিফলেট বিলি করল সিপিএমের কলকাতা জেলা কমিটি। শনিবার রাত 11:30 থেকেই কর্মসূচি শুরু করেন সিপিএম কর্মীরা। হাটের ব্যবসায়ী ক্রেতাদের হাতে লিফলেট তুলে দেন। এই খান্না মোড়ের হাটে কিছু বাড়তি মুনাফা লাভে শহরে আসেন গ্রামবাসীরা। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তারা সিপিএমকে কেন ভোট দেবেন তা নিয়ে প্রচার চালায় জেলা কমিটি।